হ্যালো ফ্রেন্ডস, বর্তমানে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সবচেয়ে দ্রুত মাধ্যম হল বিমান। প্রতিদিন প্রায় 1 লক্ষেরও বেশি ফ্লাইট যাতায়াত করে। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি এই প্লেনের ফুয়েল কনজাম্পশন কত? আশ্চর্য হলেও এটাই সত্যি যে একটি বোয়িং 747 ক্যাটাগরির প্লেন সেকেন্ডে প্রায় 4 লিটার পর্যন্ত ফুয়েল কনজিউম করে, আর প্রতিটি ফ্লাইটে প্রয়োজনের চেয়ে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা অতিরিক্ত চলার মতো এক্সট্রা ফুয়েল থাকে ইমার্জেন্সি পরিস্থিতি মোকাবিলা করার জন্যে। কিন্তু কোনো কারণে প্রয়োজনের চেয়ে কম ফুয়েল ভরলে কি হবে? ইনফ্যাক্ট এরকমই একটি ঘটনা ঘটেছিল 1983 সালের 23শে জুলাই, যখন মাঝ আকাশে প্লেনের ফুয়েল শেষ হয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা সেই ঘটনারই বিস্তারিত তথ্য জানতে চলেছি। 1983 সালের 22শে জুলাই, অর্থাৎ ঘটনার আগের দিন, এয়ার কানাডা ফ্লাইট 143 টরন্টো থেকে এডমনটন পৌঁছায়। এরপর প্লেনের রুটিন মেনটেন্যান্স চেক করা হয়। পরের দিন অর্থাৎ 23শে জুলাই, প্লেনটি এডমনটন থেকে মন্ট্রিয়াল যাত্রা করে, যাতে ক্যাপ্টেন ছিলেন রবার্ট পিয়ারসন, যার টোটাল ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল 15,000 ঘন্টা, এবং ফার্স্ট অফিসার মরিস কান্টাল, যার ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল 7,000 ঘন্টারও বেশি। এই সময়ে কানাডা তাদের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে পুরনো এম্পেরিয়াল ইউনিট সিস্টেম ছেড়ে ইন্টারন্যাশনাল মেট্রিক সিস্টেম ব্যবহার করা শুরু করে। কিন্তু এয়ার কানাডা ফ্লাইট নতুন হওয়ার জন্যে প্রথম থেকেই এটি মেট্রিক সিস্টেম ইউনিট ব্যবহার করত। এয়ার কানাডা ফ্লাইটে এই এয়ার কানাডা ফ্লাইট 143 ছাড়া প্রত্যেকটি প্লেন এম্পেরিয়াল ইউনিট সিস্টেম ব্যবহার করত, যার ফলস্বরূপ ঘটে এই বিপত্তি। 23শে জুলাই প্লেন ছাড়ার আগে রুটিন মেনটেন্যান্স চেক করার সময় রিফিলিং টিমকে এয়ার কানাডা ফ্লাইট 143-তে 22,300 কেজি ফুয়েল ভরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ভুলবশত তারা 22,300 পাউন্ড ফুয়েল ভরে। কেজিতে কনভার্ট করলে হয় 10,115 কেজি, যা প্রয়োজনের অর্ধেকেরও কম। এরপর ফ্লাইট ক্রুয়ের কারোর নজরে আসেনি এবং এমতো অবস্থায় প্লেন যাত্রা শুরু করে। যাত্রাপথের মাঝে যখন ফ্লাইট 41,000 ফিট উপরে, তখন হঠাৎ বাম দিকের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার সিগনাল আসে। ফ্লাইট ক্রিউ তৎক্ষণাৎ কাছাকাছি থাকা উইনপিকের এয়ারপোর্টের ইমার্জেন্সি ল্যান্ডিং করার সিদ্ধান্ত নেয়। এর কিছুক্ষণের মধ্যে ডান দিকের ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। সমস্ত ফুয়েল শেষ হওয়ার জন্যে প্লেনের ভিতরের বেশিরভাগ ইলেকট্রিক সিস্টেম বন্ধ হয়ে যায়। শুধুমাত্র বেসিক ইনস্ট্রুমেন্টের সাহায্যে কোনোরকম ফুয়েল ছাড়াই প্লেনের ভিতরের ক্রিউ এবং 61 জন যাত্রীর সুরক্ষা ও সেফ ল্যান্ডিং করার দায়িত্ব তখন ক্যাপ্টেন পিয়ারসন এবং ফার্স্ট অফিসার মরিস কান্টালের কাঁধে। তাদের কাছে সময় খুব কম ছিল, আর এই অল্প সময়ে তারা প্লেনের অনবোর্ড ইমার্জেন্সি চেকলিস্ট দেখতে থাকে। কিন্তু ফুয়েল ছাড়া প্লেন ল্যান্ড করার কোনো পদ্ধতি কোথাও লেখা ছিল না, কারণ এই ঘটনা আগে হয়নি, আর কেউ কখনো ভাবতে পারেনি যে এমন ঘটনাও ঘটতে পারে। এত সংকটজনক পরিস্থিতির মাঝে আসার কথা এই যে ক্যাপ্টেন পিয়ারসন সুদক্ষ পাইলটের পাশাপাশি একজন অভিজ্ঞ গ্লাইডার পাইলটও ছিলেন। ক্যাপ্টেন পিয়ারসন প্লেনকে গ্লাইড করিয়ে নিচে নামাতে থাকে। প্লেনে ভার্টিক্যাল স্পিড ইন্ডিকেটর না থাকায় প্লেনের স্পিড বোঝা বা কন্ট্রোল করা কিছুই সম্ভব হয়নি, যা অত্যন্ত বিপজ্জনক, কারণ পাইলট বুঝতে পারছিল না কত সময়ের মধ্যে প্লেনটি মাটিতে আছড়ে পড়ে ধ্বংস হয়ে যাবে। এখানে কাজে আসে ক্যাপ্টেন পিয়ারসনের গ্লাইডিং এক্সপিরিয়েন্স। সে আন্দাজ করে যে প্লেনের ভার্টিক্যাল স্পিড প্রায় 400 কিলোমিটার প্রতি ঘন্টা। ককপিটের মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে প্লেনের উচ্চতা জানা যাচ্ছিল। ক্যাপ্টেন পিয়ারসন লক্ষ্য করে যে প্লেন মাত্র 10 মাইল যাত্রা করে প্রায় 5,000 ফিট নিচে চলে এসছে, যা থেকে হিসেব করে দেখা যায় যে উইনপিক এয়ারপোর্ট যাওয়ার অনেক আগেই প্লেন মাটিতে আছড়ে পড়বে। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া হয় যে প্লেনকে আরও আগে গিমলি নামক পুরানো এয়ারফোর্স স্পেসে নামানোর চেষ্টা করা হবে। কিন্তু পাইলট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারোর জানা ছিল না যে গিমলি এয়ারফোর্স স্পেসের পুরানো রানওয়ে তখন রেস ট্র্যাক হিসাবে কাজ করছে। শুধু তাই নয়, এখানে আরও সমস্যা তৈরি হয়। রেস ট্র্যাক খালি ছিল না, সেখানে তখন একটি রেস চলছিল। সৌভাগ্যক্রমে রেস ট্র্যাকের ড্র্যাগ স্ট্রিপ খালি ছিল, তাই সেখানে ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্লেন যখন গিমলি এয়ারফোর্স স্পেসের কাছাকাছি আসতে থাকে, তখন প্লেনের ল্যান্ডিং গিয়ারকে কোনোরকম ইলেকট্রিসিটির সাহায্য ছাড়াই অভিকর্ষ বলের মাধ্যমে নিচে নামানো হয়। ল্যান্ডিং করার জন্য যে ভার্টিক্যাল স্পিড থাকা দরকার, প্লেনটির ভার্টিক্যাল স্পিড তার চেয়ে অনেক বেশি ছিল। আর যেহেতু প্লেনের ভার্টিক্যাল স্পিড কন্ট্রোল করার কোনো উপায় ছিল না, তাই এই রিস্কটা নিতেই হতো। এসব কিছু ছাড়াও আরও অনেক সমস্যা তৈরি হয়েছিল,
যা ল্যান্ডিংকে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছিল। প্রথমত, প্লেনের ইঞ্জিন অকেজো হয়ে গিয়েছিল এবং কোনো রকম পাওয়ার সিস্টেম কাজ করছিল না, তাই এতে কোনো রকম আওয়াজ হচ্ছিল না, যার ফলস্বরূপ নিচে থাকা মানুষজন কেউ বুঝতে পারেনি যে কোনো প্লেন ল্যান্ড করছে। দ্বিতীয়ত, প্লেনের সামনের চাকা, যাকে নোজ হুইল বলা হয়, তাকে অভিকর্ষ বলের মাধ্যমে নিচে নামানোর জন্যে ঠিকভাবে লক করা যায়নি। তৃতীয়ত, যখন প্লেন উপরে ছিল তখন হরাইজন্টাল স্পিড বেশি থাকার জন্যে প্লেনের টার্বাইন ব্লেড ফুয়েল ছাড়াই হরাইজন্টাল স্পিডের জন্য ঘুরছিল এবং অল্প কিছু পাওয়ার সাপ্লাই করছিল, কিন্তু নিচে নেমে আসার সময় হরাইজন্টাল স্পিড আরও কমে যায় এবং যেটুকু পাওয়ার সাপ্লাই ছিল সেটাও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এসব কিছু বিপদের মাঝে আশ্চর্যভাবে প্লেনটি রক্ষা পায়। প্রথমত, মাটিতে ল্যান্ড করার সাথে সাথে ক্যাপ্টেন পিয়ারসন জোরে ব্রেক কষে এবং যেহেতু নজ হুইল লক ছিল না, তাই তা আবার কলাপস করে উপরে উঠে যায় এবং প্লেনের সামনের অংশ ধাক্কা খেয়ে মাটি থেকে উপরে উঠে আবার মাটিতে ঘষা খেতে থাকে, যার ফলে প্লেন খুব দ্রুত থামানো সম্ভব হয়। যদি নজ হুইল লক থাকতো তাহলে প্লেন অনেক দূর গিয়ে তবেই থামতো, যার ফলে আশেপাশে থাকা রেসিং কার এবং মানুষজনের সাথে ধাক্কা লেগে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারত। এছাড়া ক্যাপ্টেন পিয়ারসন পিছনের চাকার ডান দিকের ব্রেক কষে, যার ফলে প্লেনের মেন ল্যান্ডিং গিয়ার ভেঙে প্লেনের মাঝের অংশ মাটিতে বসে গিয়ে প্লেনকে আরও দ্রুত থামাতে সাহায্য করে। প্লেনের যাত্রীদের সামান্য চোট লাগলেও সবাই সেফলি ল্যান্ড করে। ফুয়েল শেষ হয়ে যাওয়া এবং দুটো ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর প্রায় 15 মিনিট আকাশে থাকার পর অবশেষে প্লেনটি ল্যান্ড করেছিল। প্লেনের ফুয়েল লেভেল চেক না করেই ফুয়েল ক্লিয়ারেন্স দিয়ে দেওয়ার জন্যে ক্যাপ্টেন পিয়ারসনকে 6 মাসের জন্য ডিমোট করা হয় এবং ফার্স্ট অফিসার মরিস কান্টালকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়। কিন্তু বিনা ফুয়েলে প্লেনকে সেফলি ল্যান্ড করার জন্যে FAI থেকে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারকে আউটস্ট্যান্ডিং এয়ারম্যানশিপ সম্মানে ভূষিত করা হয়েছিল। ক্যাপ্টেন পিয়ারসন ও ফার্স্ট অফিসার মরিস কান্টাল এরপর তাদের বাকি পাইলট ক্যারিয়ারে আর কোনো রকম দুর্ঘটনার মধ্যে পড়েননি। ওই প্লেনটিও কিছু মেনটেন্যান্সের পর আবার আকাশে উঠতে শুরু করে এবং আরও 25 বছর সার্ভিস দেওয়ার পর 2008 সালে রিটায়ার করা হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকো এরকম ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।